বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ দেশ নরওয়েতে বুধবার হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। দেশটির রাজধানী অসলো থেকে 80 কিলোমিটার দূরবর্তী কংসবার্গ শহরে তীর ধনুক নিয়ে এক ব্যক্তি হামলা চালালে 5 জন নিহত হন, আহত হয়েছে আরও অন্তত 2 জন। রয়টার্স জানায়, বুধবার স্থানীয় সময় 6:30 দিকে শহরের পশ্চিমে একটি সুপার মার্কেটে এ হামলার ঘটনা ঘটে। হামলায় সন্দেহ 5 জন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। কী উদ্দেশ্যে সে হামলা চালিয়েছিল সে ব্যাপারে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সে আরও অন্য কোনো অস্ত্র ব্যবহার করেছিল কিনা তা নিয়ে তদন্ত চলছে। ওই এলাকার বাসিন্দাদের বাইরে বের হতে নিষেধ করেছে কর্তৃপক্ষ।